হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম নাইফের জগতে। মাছের পিস দেখে বুঝতেই পারছেন আজ কোনো মাছের রেসিপি তৈরি করব। আজ আমি চিকেন বল তৈরি করব। এটা যে কোনো বড় মাছের পিস দিয়েই তৈরি করা যাবে, তবে মাছের পেটের পিসগুলো হলে ভালো হয়, কাটা ছাড়াতে সুবিধা হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাছের পিসগুলো সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে। এরপরে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়েছি। এরপর আদা রসুন বাটা দিব এবং একটি ডিম ও মরিচের গুঁড়ো দিয়ে একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে এটা বাইন্ডিং হিসেবে কাজ করবে। এরপর আমি আটার প্রিপারেশন তৈরি করছি। এর মধ্যে একটু মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবং গোল গোল করে ফিশ বল তৈরি করে আমি এই আটার মধ্যে দিয়ে ভালোভাবে চারপাশ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি যে আটার প্রিপারেশনটা তৈরি করলাম, এখানে আপনারা ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারেন। তো আমি আজ প্রথমবার এই আটার গুঁড়ো দিয়ে তৈরি করছি, দেখি এটা কীরকম হয়। আশা করি ভালোই হবে। আমি সবগুলো ফিশ বল তৈরি করে একটা প্যানে তেল গরম করে তাতে আমি দিয়ে দিয়েছি। একবারেই আমার সবগুলো ফিশ বল ধরেছে। প্রথমে চুলার জালটা বাড়ানো ছিল, এরপর আমি এটাকে ঢেকে দিব আর জাল কমিয়ে মৃদু আঁচে কিছু সময় জাল দিব। এরপর ঢাকনা উঠিয়ে ফিশ বলগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিব যাতে এক সাইড পুড়ে না যায়। যেহেতু এখানে বেশি তেল ইউজ করেছি তাই কাজটা আস্তে আস্তে করতে হবে যাতে হাত পায়ে ছিটে না আসে তেল। তো আমার ফিশ বল তৈরি হয়ে গিয়েছে, এরপর আপনারা যে কোনো সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন। মাশাল্লাহ, দেখতেও যেমন সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ ক্রিস্পি এবং ইয়ামি হয়েছিল। অনেক সময় দেখা যায় বড় মাছ আনলে কয়েক পিস মাছ থেকে যায়, তো সেটা দিয়ে আপনারা খুব সহজে এভাবে ফিশ বল তৈরি করতে পারেন। খুবই সহজ একটি রেসিপি, দেখলে নিত। অনেক বড়রা আছেন, আবার অনেক বাচ্চারাও আছে যারা মাছ খেতে চায় না, তাদেরকে এভাবে ফিশ বল তৈরি করে দিলে তারা বুঝতেই পারবে না যে এটা কোনো মিট দিয়ে তৈরি হয়েছে নাকি ফিশ দিয়ে। দারুণ মজা হয়েছিল। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর নাইফ তো ফিশ বল খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছে, একেবারে সব একসাথে শেষ করে ফেলেছে। আমরাও খেয়েছি, দেখুন কিভাবে লাইক দিচ্ছে। লাইক দিতে দিতে সে একবারে শুয়ে বসে পড়েছে। তাছাড়া অতিথি আপ্যায়নে বিকেলের স্ন্যাক্স হিসেবে এটা একদম পারফেক্ট একটা রেসিপি হবে। আল্লাহ হাফেজ।